পরশুরার বানভাসী মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক বিমান ঘোষ। রবিবার তিনি পরশুরার দাসপাড়া, মাছের বাজার, শ্রীরামপুরের তারিখানা ইত্যাদি এলাকা পরিদর্শন করেন, কথা বলেন বানভাসী মানুষদের সঙ্গে, তাদেরকে ত্রিপল ও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে কিছু দোকানদারকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি তাদেরকে আশ্বস্ত করেন। আপনাকে ফোন করি। এদিকে ছাড়ো, এদিকে এখন জল আর বাড়ছে না, মানে জলের কমবে আট জল সামনে সাবধানে থাকবেন, কারণ হয়তো জল না উঠলো তো যাতায়াত ব্যবস্থা তো বন্ধ হয়ে গেছে। আমি শুনলাম যেটা আপনাদের কাছে পার্টি ফান্ডে পয়সা চেয়েছে বা এখানে ব্যবসা করছেন টাকা পয়সা চেয়েছে, এরকম কিছু আছে কি? জমিটার উপরে বসে তোমাদের এখানেই বসতে দেবে এটাও বলতে পারবে কেন করবেন? আজ জমি আছে তোমরা উপরে বসে তো পরশুরার এরকম দেখুন, পুরো যে এই দামোদর নদী আছে চরে যে বাড়িগুলো আছে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই রাস্তার উপরে উঠে চলে এসেছে। যতগুলো বাড়ি আছে এখানে আমি কাউন্ট করলাম 180টার মতো বাড়ি আছে ক্ষতিগ্রস্তদের মধ্যে, প্রত্যেকের বাড়িতে ত্রিপল খাবার পৌঁছে যাবে, একটু পরই পৌঁছে যাবে। আমি এখন কলকাতা মিটিংয়ে যাবো, কিন্তু আমি রেডি করে দিয়ে গেছি, সব দিয়ে দেবে আজকেই দিয়ে দেবে, দু এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমি এখন এসেছিলাম এই মার্কেটটাতে, এই মার্কেটটাতে এসে শুনলাম এখানে নাকি তারাও এসে ওদেরকে ট্রেড ওয়েট করেছে, পার্টি ফান্ডে পয়সা দিতে হবে তবে এখানে ব্যবসা করতে পারবে, নইলে ব্যবসা তুলে নিয়ে গিয়ে ওখানে কোথায় মান্ডি আছে ওখানে বসাতে হবে। আমি পরিষ্কার বলে দিলাম সরকারিভাবে যেটুকু করার সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, কাজ করবেন, এর বাইরে যদি কেউ কোনোরকম টাকা পয়সা চাই সরাসরি আমাকে জানাবেন, আমি তাদের সঙ্গে বুঝবো, আপনারা এখানে শান্তিতে ব্যবসা করবেন, কেউ ডিস্টার্ব করলে আমি আছি। মাছের বাজারে না পরিস্থিতি বলতে আমরা জানি আমাদের আরামবাগ সাব ডিভিশন বন্যা হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবারে তো জল ছেড়েছে, দামোদরটা উঠছে, কিছু বাড়ি টাড়ি এখানে ডিস্টার্ব হয়েছে, সেই রকমভাবে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা চেষ্টা করছি যতটা পারা যায় ওই মানুষের পাশে থেকে এই সময়টা ওদেরকে রিকভার করে ওদের বাড়িতে আবার সুস্থভাবে ফিরিয়ে দেবো।
এই 34 বছর সিপিএম আর 10 বছর তৃণমূল কংগ্রেস তো ঘাগলা করে দিয়েছে। আপনার তো এই দু মাস এসেছি সবেমাত্র নির্বাচিত হয়ে, ঠিক আছে, তবে আমি 100% নিজের সর্বটপটা দিয়ে পুরসুরবাসীর পাশে থাকবো। যেখানে যেখানে সুবিধা অসুবিধা, যেখান থেকে যেটা আনতে হয় উন্নয়নের জন্য, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, নিয়ে এসে পুরসুরাতে ব্যবস্থা করব। আর পুরসুরের মানুষের ভালো উন্নয়ন করার জন্য আমি আছি, কারণ পুরসুরের মানুষ এই কারণেই আমাকে জিতিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। একদম আগাগোড়া 5 বছর পুরো পুরসুরের মানুষের সঙ্গে থাকবো এবং উন্নতির জন্যই চিন্তাভাবনা চলছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।